চোখের সংক্রমণ কাটিয়ে বিপিএল এর শেষ আসরেই মাঠে ফিরেছেন টাইগার দলের অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত। যদিও ব্যাট বলে এই জনপ্রিয় আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দেশি বিদেশি তারকাদের ভিড়ে ঢাকা ডায়নামাইটসের টপ অর্ডারে জায়গা হয়নি তার। সব ম্যাচেই খেলেছেন নিচের দিকে, সেখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত। 9 ইনিংস ব্যাট করে মোটে রান করেছেন 64। এমন সাদামাটা পারফরমেন্সের পর বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা হয়নি এই সম্ভাবনাময় ক্রিকেটারের, ফলে জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে এই টাইগার ক্রিকেটারদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডারকে জাতীয় দলে ফিরতে হবে। গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে শেষ দেশের হয়ে খেলেছিলেন মুসাদ্দেক। চোখের সংক্রমণের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি তার। সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় মিস করেছেন দক্ষিণ আফ্রিকা সফরও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়ছে মুসাদ্দেকের। মুসাদ্দেকের বাদ পড়ার প্রসঙ্গে নান্নু বলেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দলের সঙ্গে নেই মুসাদ্দেক। চোখের সংক্রমণ কাটিয়ে ও বিপিএল খেলেছে, সেখানে আপ টু দ্য মার্কই ছিল না। ও সবারই পছন্দের খেলোয়াড়, আশা করি বিসিএল এ নিজেকে মেলে ধরে আবারও ফিরতে পারবে মুসাদ্দেক হোসেন সৈকত। উল্লেখ্য, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় বোঝা যায় তারা শুধু ক্রিকেটারদের বিপিএল এর পারফরমেন্সেই দেখেই দল নির্বাচন করেছেন। আমার দেখা মতেও অনেক ক্রিকেটারই এমন ঘরোয়া ক্রিকেটে ভালো করে না, কিন্তু জাতীয় দলে ঠিকই ভালো করে, যেমন ইংল্যান্ডের জস বাটলার আর নিউজিল্যান্ডের রস টেইলর। এরা সবসময়ে আইপিএলে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, কিন্তু নিজের দেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন।